প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমরা এসএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত লেকচারে শিখেছিলাম হচ্ছে ডেসিমেল টু হেক্সা ডেসিমেল। আমরা লেকচার 5-এ শিখবো হচ্ছে বাইনারি টু ডেসিমেল। তো আমরা বাইনারি টু ডেসিমেল নিয়ে এখন আলোচনা করব। তো বাইনারি টু ডেসিমেল হচ্ছে আমরা একটা সংখ্যা নিব, বাইনারি সংখ্যা, অর্থাৎ 1 0 0 1 1। এই সংখ্যাটিকে আমরা বাইনারি থেকে ডেসিমেলে নিব। তো আমরা জানি যে ডেসিমেলের ভিত্তি 10 কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে ডেসিমেলের ভিত্তি কোনো কাজে লাগে না। সুতরাং আমরা কি করব, এই সংখ্যাটি আমাদের নন পজিশনাল অবস্থায় আছে, এই সংখ্যাটি আমাদের সম্পূর্ণ নন পজিশনাল অবস্থায় আছে, সুতরাং আমরা এটাকে পজিশন করে নিব। তো আমরা কীভাবে পজিশন করে নিব দেখেন, 0 1 1, অর্থাৎ হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্টের এদিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং রেডিক্স পয়েন্টের এদিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো সুতরাং আমরা কী করবো, ধনাত্মক সংখ্যাটাকে আমাদের 0 দিয়ে শুরু করতে হবে, 0 1 2, এবং ঋণাত্মক সংখ্যাটি অর্থাৎ রেডিক্স পয়েন্টের এদিকে ঋণাত্মক সংখ্যাটিকে এইভাবে লিখতে হবে, -1 -2 এবং -3। তো আমাদের এখানে ভিত্তি 2 থাকতেছে। তো আমরা প্রথমে এটা থেকে করি। তো এই অঙ্কটিরও দুটি নিয়ম আছে, তো আমি দুটি নিয়মেই আপনাদের পর্যায়ক্রমে দেখাই দিচ্ছি। তো আমরা রেডিক্স পয়েন্টের এদিকেরটা নিয়ে শুরু করি, অর্থাৎ বাম দিকেরটা নিয়ে আলোচনা করি। তো আমাদের প্রথমে লিখি 1 1 0 0 1 2, তো ভিত্তি 2 আমরা এভাবে সাজায় লিখতে পারি যে 1 গুণন 2, এই ভিত্তি 2, এই ভিত্তিটা আমরা 2 লিখলাম, এবং এখানে আমরা এই যে যে স্থানীয় মানটা আছে এই মানটাকে আমরা এখানে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে এটা নিজস্ব মান। তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট যোগ, আবার আমরা 1 গুণন 2 এবং উপরে আমরা দিলাম হচ্ছে 1। তো আবার আমরা কী করবো, আবার আমরা 0 গুণন 2 উপরে 0 দিয়ে দিলব। ওকে, এখন আমরা কী করবো, এখন আমরা এই অঙ্কটিকে আমরা জানি যে 1 গুণন, এটাকে আমরা কী করবো, 2 দুগুণ 4 অর্থাৎ আমরা এভাবে করতে পারি 2। তো 2কে আমরা 2 বার গুণন দিব, 2 দুগুণ 4। তো আমাদের এখানে চলে আসলো হচ্ছে 4। আবার আমরা এখানে যোগ দিব, তো আমরা যাবো হচ্ছে 1 গুণন 2, 2 দিয়ে আমরা গুণ করলাম। আবার আমরা যোগ দিই, যোগ দেওয়ার পর এখানে হচ্ছে 0 গুণন, আমরা জানি আমরা লগারিদমের অঙ্কে শিখেছিলাম হচ্ছে a টু দি পাওয়ার 0 হলে সমান 1 হয়। তো আমরা এখানে যাব হচ্ছে 2 টু দি পাওয়ার 0 সমান 1 হবে। তো আমরা এখানে 1 লিখতে পারি। তো এখন আমরা এটাকে গুণন করব, তো 2 4 অক্ষে 4 যোগ হচ্ছে 2 অক্ষে 2 যোগ হচ্ছে 0। তো আমরা এটাকে যোগ করি, যোগ করলে আমাদের আসে 6, অ্যান্সার 6। এটা আমাদের হচ্ছে ডেসিমেল, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল পেয়ে গেলাম। এটার আরেকটি নিয়ম আছে যেটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম, অর্থাৎ আমাদের দেখা গেছে ক্লাস 4-5 আমরা শিখেছিলাম যে এভাবে যে 1 1 0, তো আমরা ভিত্তিটা লিখে নিই এবং ওটা পজিশন করে নিই 0 1 2। তো আমরা এভাবে করতে পারি যে 0 গুণন 2 0, আবার আমরা এভাবে করতে পারি 1 গুণন 2 1, আবার এভাবে লিখতে হবে 1 গুণন 2 2। তো আমরা এখানে যেহেতু করলাম যে 0 গুণন 1, এখানে 1 গুণন 2, এখানে হচ্ছে 1 গুণন 4, তাহলে আমরা হচ্ছে 2 0 0, এখানে 2, এখানে 4। তো আমরা এভাবে করতে পারি। তো আমি দুইটা নিয়মে আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমরা করব হচ্ছে যেহেতু আমরা রেডিক্স পয়েন্টের বাম দিকেরটা আমরা আলোচনা করলাম, এখন আমরা ডান দিকেরটা আলোচনা করি। 1 1 0.0 1 1 0 1 1, এই অঙ্কটিকে আমরা এখন পজিশন করে দিই, -1 -2 -3 2। তো আমরা এখানে যেই হচ্ছে 0 গুণন 2 -1 1 গুণন 2 -2 যোগ হচ্ছে 1 গুণন 2 -3। তো আমরা এটা সাধারণ নিয়মে করতে পারি, তো আমাদের প্রোগ্রামিংয়ের নিয়মে বা প্রোগ্রামিংয়ের ফাংশন পুরোটা ব্যতিক্রম। তো আমরা ওইভাবে করতে পারি 0 গুণন, তো আমরা মাইনাসের জন্য হাফ নিয়ে আসলাম এবং 2 এটার সাথে 1-এর সাথে 2 গুণন দিলাম, তো 2 অক্ষে 2। আবার আমরা যাব 1 গুণন হাফ, 2 দুগুণ 4, আবার আমরা এভাবে যাব 1 গুণন হাফ, 2 দুগুণ এটাকে আমরা 8,
8 এটাকে আমরা 3 বার গুণন করলাম 2 কে আমরা 3 বার গুণন করলাম তাহলে আমাদের আসছে 2 2 4 4 2 8 আবার আমরা এখানে কি করব আমরা এখানে আমরা 1 এর সাথে 2 কে ভাগ দিব তো 1 এর সাথে 2 কে যদি আমরা ভাগ দেই তাহলে 0.50 ব্র্যাকেটের মধ্যে রাখেন তো আবার আমরা লিখব 0.25 আবার আমরা 1 এর সাথে 8 কে ভাগ দিব তাহলে আমাদের আসছে 0.125 তো আমরা এখানে এইটা এখানে আমরা এখানে লিখে ভাগ দিয়ে জিরোর সঙ্গে এটা এটা আসতেছে আমাদের 0 0 যোগ এটা আসতেছে হচ্ছে 0.25 তো বন্ধুরা আমরা আমরা এখন এটাকে আমরা এখন এটাকে যোগ করব এটা লিখে আমরা এখন যোগ করব যোগটা কিভাবে করব দেখুন এই সংখ্যাটি আমাদের এই সংখ্যাটি আমরা যোগ করব তাহলে আমাদের আসছে 0.375 তাহলে আমাদের এখানে আমরা এই পয়েন্টটা নিব না জিরোটা নিব না কেননা আমরা তো এটা রেডিক্স পয়েন্টের এই দিকে যেহেতু অঙ্ক করছি এটাকে আমরা 6 বসে দেব এইখানে যাই হোক আমরা এখন এখানে করলাম হচ্ছে ডেসিমেল তো আমরা অ্যানসারটা এইভাবে লিখতে পারবো অতএব আমরা অ্যানসারটা এইভাবে লিখব অতএব 1 1 0 ইকুয়াল টু 0 1 1 বাইনারি থেকে ডেসিমেল তো আমরা প্রথমে আমরা লিখছি ডেসিমেল পেয়েছে 6 এবং পরবর্তীতে 3.375 তো আমাদের এইটাই সংখ্যা ধন্যবাদ আপনাদের সবাইকে